हेलो फ्रेंड्स, जयंती सिंपल कुकिंग ए सबाई के स्वागत। आशा करी अपनारा सकले ही भालो आछेन। आज के आमी आपनादेर साथे शेयर करब एक स्नैक्सर रेसिपी। रेसिपिटी खूब ही साधारण किन्तु भीषण ही टेस्टी। एटा खूब झटपट करा जाए। रेसिपिटी हलो क्रिस्पी अनियन रिंग। ताहले चलुन रान्नाटा शुरू करी, देखते थाकें, आशा करी भालो लागबे। अनियन रिंग बनानोर जोन्नो एखाने आमी दुटो बड़ो साइजेर पेंयाज नियेछि। पेंयाजगुलोर खोसा छाड़िये भालो करे धुये नियेछि। एखन आमी पेंयाजगुलोके केटे नेब। पेंयाजगुलोके एकटु मोटा मोटा करे काटते हबे। आमार पेंयाजगुलो काटा हये गेछे। एखन ऐ पेंयाजेर स्लाइस थेके आमी एखन রিংগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে ছাড়িয়ে নেব। পেঁয়াজের রিংগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। অনিয়ন রিংস বানানোর জন্য লাগছে ময়দা, ডিম, ব্রেড ক্রাম্বস, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, আর লাগছে কর্নফ্লাওয়ার। ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে আমি 4 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এখানে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর স্বাদমতো লবণ। এখন আমি সব উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে 2 ডিম ভেঙে দিলাম। তারপরে আমি মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা খুব ঘন বা পাতলা করলে চলবে না, ব্যাটারটার থিকনেসটা ঠিক এইরকম রাখতে হবে। একটা পাত্রের মধ্যে এখন আমি 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। এখন আমি এক একটা অনিয়ন রিংস নিয়ে ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে প্রতিটি অনিয়ন রিংস দুবার করে কোট করে নেব।
অনিয়ন রিংসগুলো কোট করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি অনিয়ন রিংসগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে অনিয়ন রিংস দিয়ে দেব। এখন আমি লো ফ্লেমে অনিয়ন রিংসগুলো ভেজে নেব। দেখুন অনিয়ন রিংসগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, এখন আমি অনিয়ন রিংসগুলো তুলে নিলাম। এইভাবে একে একে সমস্ত অনিয়ন রিংসগুলো আমি ভেজে নেব। এই স্ন্যাক্সটা টি টাইমে খুবই ভালো লাগবে, খুবই মুচমুচে, তাড়াতাড়ি তৈরি করা যায় অল্প উপকরণে। টেস্টি ক্রিসপি অনিয়ন রিংস তৈরি হয়ে গেছে। তাহলে আপনারা ঝটপট তৈরি করে ফেলুন বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, পরবর্তী ভিডিও আপলোড করলে তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ আসি, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।